নমস্কার, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমার মেয়েকে নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। এখন সবে 9টা বাজছে। তো আজকে জলখাবারে কি বানাই সেটা নিয়ে ভাবতে ভাবতে টাইম চলে যাচ্ছে। তো কি করা যায় ভাবছি, আজকে একটুখানি আলু দিয়ে চাউমিন বানাবো। তোমরা ভাবছো তো নিশ্চয়ই যে আলু দিয়ে আবার চাউমিন? আসলে কী বলতো, আমরা যেখানে থাকি না, আমরা যে গ্রামে থাকি, তো আমাদের এখানে প্রধান খাবারই হচ্ছে আলু, ভাত আর মুড়ি। তো সবসময় ক্যাপসিকাম, তারপর হ্যাঁ একটা গাজর, মানে ভাঙাচোরা গাজর আর কি, কোনো রকমে জোগাড় করেছি। বাট ক্যাপসিকাম, বিনস আর যা ইনগ্রিডিয়েন্টস লাগে, বাঁধাকপি, তো সেসব আমরা পাইনি। হ্যাঁ সবসময় পাওয়া যায় না আসলে, ওগুলো আমাদের শীতকালেই সব মানে ভালো পাওয়া যায়। তা সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর আলু তো থাকে, তো আলু দিয়ে বানাবো, দেখে নেবে চলো। দেখেছো কত আলু আমাদের, এরকম আলু ঠাসা থাকে। এই দেখো চাউমিনের প্যাকেট। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো আমার গাজর আর আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা কেটে নেবো। এই দেখো জলে একটু নুন আর একটু তেল, অবশ্যই গরম জল দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি। আমি আর আমার হাজবেন্ড যেহেতু খাবো, সেই জন্য এটাই এনাফ আমাদের কাছে। কড়াইয়ে তেলটা নিয়ে নিয়েছি, এবার এতে ডিমটা ফেটে ভেজে নেবো। ডিমটা ভেজে তুলে নিয়েছি। আচ্ছা কাঁচা পেঁয়াজ রসুন সব কুচনো আছে, কড়াইয়ে আবার তেল দিয়েছি, এর মধ্যে রসুনটা কমে দেবো, তারপর চেপে দেবো মোটা মোটা কাঁচা লঙ্কা, এই লঙ্কা দুটোকে দেবো। এই দেখো কড়াইয়ে ভাজা হচ্ছে এগুলো। আচ্ছা এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হলুদ দেবো আর একটু চাউমিন মশলা দেবো। এই দেখো হলুদ দিলাম, এবার এটাকে ভালো করে মিক্স করবো, এবার চাউমিনটা এর মধ্যে মিশিয়ে দেবো। ভাজা হচ্ছে, এই যে আমার সিদ্ধ করে রাখা চাউমিন এটাকে দিয়ে দেবো। এই দেখো নুন, মিষ্টি, ডিম ভেজে রাখা, হ্যাঁ এগুলো সব দিয়েছি। তোমরা হয়তো ভাবে যে চাউমিনে আবার মিষ্টি দিয়েছে, বাট এই চাউমিনটাতে আমি একটুখানি দিই, এক চামচ, জাস্ট 1 টেবিল স্পুন দিলেই হবে, এতে টেস্ট ভালো হয়। হ্যাঁ জানো তো আমার আগে বাড়িতে, হ্যাঁ ছোটোবেলায় তখন তো সয়া সস, চিলি সস এত কিছু ছিল না, তখন আমার মা এভাবেই চাউমিন বানাতো। হ্যাঁ তো এটা বেশ টেস্টি হয়, ওখান থেকে শিখেছি। আজকে ইচ্ছা হলো বানায় তো বানিয়েছি, তোমরাও যদি এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে তখন তোমরা নিজে থেকেই আমাকে বলবে, আমি কিছু আর বলবো না, তখন তোমরা নিজেই বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, সত্যি খেতে ভালো, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, রেডি আমাদের গ্রামীণ চাউমিন। এতক্ষণ ধরে তোমরা আমার রেসিপিটা দেখছিলে, নিশ্চয়ই ভাবছো যে কেমন হবে রে বাবা, কিন্তু না এটা, হ্যাঁ আমি অবশ্য বলবো না যে কেমন হবে, ভালো হবে খেতে, এসব আমি কিচ্ছু বলবো না। তোমরা নিজেরা এটাকে বাড়িতে ট্রাই করবে, তোমরা খাবে, খেয়ে দিয়ে তোমরা নিজেরা আমাকে কমেন্ট করে বলবে যে সৌমি এটা কিন্তু সত্যিই ভালো ছিল, রেসিপিটা ভালো ছিল, হ্যাঁ আমরা খেয়েছি, আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তবে ওই যে 4টে কাজ, এবার তো তোমাদের কাজ তাই না, ওই 4টে কাজ তো তোমাদেরকে করতে হবে। আমার চ্যানেল সৌমি চ্যাটার্জি, মনে আছে সৌমি চ্যাটার্জি হজ বড় ল, ভুল করবে না কিন্তু, এই চ্যানেলটা তোমরা দেখবে, এতে তোমরা লাইক করবে, এই চ্যানেলটা তোমরা শেয়ার করবে, যাতে আমার প্রচুর প্রচুর মেম্বার বাড়ে, ঠিক আছে? আর হচ্ছে কি করবে, আর এতে শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব, ঠিক আছে? এটা কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে জোকসে পার্ট।